তার যখন ইশারা হবে আপনাদের কোশ্চেন করা লাগবে না, দেখবেন অটো হয়ে গিয়েছে, পরে বলবেন দাওয়াত দিলেন না কেন। বিশ্বকাপ আসলে দুইটা ওডিআই বিশ্বকাপ খেলার পরে চিন্তা করেছিলাম, একটা ওডিআই বিশ্বকাপ তো হয়ে গেল, এখন আরেকটা যদি ইনশাল্লাহ খেলতে পারি তাহলে চিন্তা করব। তবে দেখুন ক্রিকেটটা আসলে এমনভাবে আমার লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ক্রিকেটের সঙ্গে ভালোবাসাটা এমনভাবে তৈরি হয়েছে যে আপনি আমাকে পুরো ফোকাসটা নষ্ট করে দিলেন এখন যে বিয়ের কথা বলে। আমি এখন আমাকে নিজেকে এমনভাবে ট্রাই করছি প্রিপেয়ার করার জন্য যেন ক্রিকেটে আমি খুব ভালোভাবে বাংলাদেশকে সার্ভিস দিতে পারি যদি আমি আবার ইনশাল্লাহ দলে সুযোগ পাই। এইখানে আসলে বিয়ে করা চিন্তা বা অন্য কিছু চিন্তা সম্পূর্ণ আলাদা আমি রেখেছি, তারপরও ইচ্ছা আছে। আর সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে কিন্তু উপর আল্লাহর হাতে, তার ইশারা ছাড়া কিছুই হয় না, তার ইশারা ছিল না বলে আমি টিমের বাইরে। জাতির জন্য বলবো, জাতি আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ থাকি, পরিশ্রম করে ভালোভাবে আবার দলে কামব্যাক করতে পারি এবং ভালো পারফরমেন্সের মাধ্যমে আপনাদের এন্টারটেইন করতে পারি।